এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময়ে অংশ নিতে সকালে গণভবনে যান জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার মতো সাকিবও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে অংশ নিতে মোট 3টি আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে সাকিবকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মাগুরায় মনোনয়ন দেবে কিনা তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। অবশ্য আজ বিকেলেই সব জল্পনা কল্পনার অবসান হবে।